আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো অন্থন অন্থন বিভিন্ন ভাবে করা যায় এবং বিভিন্ন মাংস যে বুকের পিসগুলো থাকে সেগুলো পুরোটাই আমি নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ হবে টুকরোগুলো ঠিক এভাবে করেছি যাতে করে কিমা করতে সুবিধা হয় ভালো করে ধুয়ে চালনিতে উঠিয়ে নিয়েছি যাতে করে পানিটা ঝরে যায় এখন এটাকে আমাদের কিমা করে নিতে হবে তাহলে এটা আমরা কিমা করে নিয়ে আসছি অল্প অল্প করে কিমাটা আমি করে নিয়েছি যাতে করে ভালো হয় একসাথে করে গাদা গাদাগাদি করে দিলে কিমাটা ভালো হবে না দেখতে পাচ্ছেন একেবারে শুকনো কিন্তু কিমাটা আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি এখানে একেবারে কুচি করা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো খুবই অল্প করে দিতে হবে সব কিছু কাঁচামরিচ একেবারে কুচি করে রাখা এক টেবিল চামচ পরিমাণ ঝালটা নিজের মতো করে দিবেন বাঁধাকপি একেবারে মিহি করে কুচি করে রাখা এখানেও দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো এই সবজিটা পুরো অপশনাল ভালো লাগলে দিবেন না হলে দরকার নেই গাজর কুচি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো ধনে পাতাও দিব দু টেবিল চামচ পরিমাণ অলিবল দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এগুলাকে হালকা একটু মেখে নিচ্ছি সবগুলো সবজি আমি ভালো করে মেখে নিয়েছি কিন্তু অতিরিক্ত বেশি মাখা যাবে না যাতে করে পানি বের হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন কি মাংসগুলো দিয়ে চামচ পরিমাণ ওয়েস্টার এক টেবিল চামচ পরিমাণ সয়া সস যদি ওয়েস্টার সস না থাকে শুধু সয়া সস দিলেও চলবে একটা চামচ পরিমাণ আদা বাটা আদা কুচিও দেওয়া যেতে পারে রসুন কুচি দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে সে অনুযায়ী আন্দাজ করে লবণ দিয়ে দিতে হবে সবশেষে দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়ো ঝালটা বুঝে শুনে দিবেন যেহেতু আমরা কাঁচামরিচও দিয়েছি আর আমি যে কাঁচামরিচটা ব্যবহার করেছি এটা অনেকখানি ঝাল তাই অল্প করেন গোলমরিচটা দিলাম ভালো করে মাখা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেখে দিব আধা ঘন্টার জন্য এই ফাঁকে আমরা ডোটা তৈরি করে নেব ডো তৈরির জন্য মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা শুধু ময়দা দিয়েও হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ কর্নফ্লাওয়ার এবং ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ছোট সাইজের একটি ডিম ভেঙে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে ফেটে দিয়ে দিতে হবে আর যদি বড় সাইজের হয় তাহলে অর্ধেকটা দিবেন আমি খুবই ছোট একটু পানি দিয়ে দিব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খামিরটা মোটামুটি ভালো করে মেখে নিয়েছি কিন্তু এটাও ভালো করে মাখা হয়নি এটা এখন রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলে এটা আরও সফট হয়ে যাবে তবে প্রথমবার অতিরিক্ত বেশি সফট করে খামিটা করা যাবে না তাহলে পরবর্তীতে আরও বেশি সফট হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি খামিরটা আমার ভালো করে সেট হয়ে গেছে বানানোর আগে আরেকবার ময়েন দিয়ে নিতে হবে এখন আমরা একটা বডি নিয়ে নিব আমি এখানে খুবই অল্প করে বানাচ্ছি আমার এখানে কিন্তু পুর আমি অনেক করেছি এটা যদি আমরা নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে পরের দিনও কিন্তু করা যাবে শুধু খামিরটা আপনারা করে নেবেন এখানে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দা সমান সমান করে নিয়েছি দুটো এখন মিক্স করে দিব মিক্স করে এটা এখন আমার বেলতে সুবিধা হবে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হবে মচমচে হবে ভালো করে মাখা হয়ে গেছে এখন এখান থেকে আমরা এতটুকু করে গোল্লা তৈরি করে নিব এটাকে একটা রুটি বানিয়ে নিব তাহলে আরেকবার একটু মায়ন দিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু পাতলা হবে যতটুকু সম্ভব পাতলা করে বেলতে হবে উপরে একটু ময়দা ছিটিয়ে তারপর আমরা বেলে নিচ্ছি রুটিটা আমি যতটুকু সম্ভব টেনে 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 বড় করে নিয়েছি আর খেয়াল করতে হবে যাতে করে সব দিক সমান হয় যদি ধারটা মোটা থাকে সেটা কিন্তু আমরা কেটেই ফেলে দিব এখন কেটে নিব এখন ধারগুলো আমি আগে কেটে নিচ্ছি এটা কিন্তু তেলে ভাজা যাবে অথবা ময়ান দিয়ে আবারও বানাতে পারি আমরা এখন ঠিক এতটুকু করে আমি কেটে নিচ্ছি তারপরে ধারটা সমান করে নিতে হবে আমি এক একটা টুক করে কাটলাম আমি যেগুলো শীট বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু সবগুলো স্কোয়ার হয়নি মানে সব দিক চার কোনা সমান হয়নি সেটা আমরা বুঝবো কিভাবে যখন আমরা এই কোণা এবং এই কোণা মিলাতে যাব তখনই আমরা দেখব এটা মিলছে না খেয়াল করেন অনেকখানি কিন্তু গ্যাপ রয়ে গেছে তখন এটাকে মিলানোর জন্য আমরা ঠিক এভাবে করে আবার কেটে নিব খেয়াল করেন ঠিক এভাবে করে তাহলে বানাতে সুবিধা হবে আপনাদের যদি সুবিধা হয় তাহলে একটা এভাবে কেটে তারপরে সবগুলো একই সাইজ করে কেটে নিতে পারেন তাহলে এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি কিছু শীট আমি বানিয়ে নিয়েছি যাতে করে সুবিধা হয় আর যখনই আপনারা শীটগুলো রাখবেন একটার উপর একটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে রাখবেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি একটা শীট নিয়ে নিলাম এখন খেয়াল করেন এখানে অল্প একটু ডিম রয়ে গেছে এটা দিয়ে আমি আঠার কাজ করবো এছাড়া আপনারা পানি দিয়ে কাজটা করে নিতে পারেন এখান থেকে একটা চামচ পরিমাণ কি মানিয়ে নিলাম খুবই অল্প করে দিতে হবে তারপরে ঠিক মাছ বরাবর দিয়ে একটু লম্বা করে দিতে হবে ঠিক এইভাবে করে হাত দিয়ে অথবা ব্রাশ দিয়ে ডিম লাগিয়ে দিতে হবে এখন খেয়াল করেন ভাজটা কিভাবে দিচ্ছি এই কোনা ধরে এই কোনা লাগিয়ে দিতে হবে ঠিক এভাবে করে তারপরে বাতাসটা বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন বাতাসটি কিন্তু বের হয়ে গেছে তারপরে এভাবে দাঁড় করিয়ে আমরা এভাবে করে দিব তারপরে এদিকে একটু বাঁকিয়ে দিব একটা মাথায় ডিম লাগিয়ে নিব তারপরে এই পাশটা এদিকে লাগিয়ে দিতে হবে হাতে নিয়ে একটু সুন্দর করে দিতে হবে একটি ডিজাইন হয়ে গেল ছোট করে একটা গোল রুটি বানিয়ে নিয়েছি এটার চারদিকেও একটু ডিম লাগিয়ে নিচ্ছি এটা তো অল্প করে একটু কিমা দিয়ে নিতে হবে এই পাঁচটা এদিকে লাগিয়ে দিতে হবে যেভাবে আমরা সমচা বানাই ঠিক সেভাবে তারপরে এই জায়গাটা এনে এই জায়গায় লাগিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে এই জন্য এখানে একটু ডিম লাগিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে যেটা আমি মোমোর বিভিন্ন ডিজাইন দেখিয়েছিলাম সেটা দেখলেও কিন্তু আপনাদের সুবিধা হবে সেভাবে বানিয়ে আমরা ভেজে নিতে পারি তাহলে এভাবে করে আমি কিছু ডিজাইন বানিয়ে নিচ্ছি অন্থনটি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি আস্তে করে দিয়ে দিতে হবে একটা দিয়ে দেখলাম খুলে যায় কি না সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে আর চুলার তাপটা কিন্তু মিডিয়ামের চেয়ে কম থাকবে এখন এক এক করে দিয়ে দিচ্ছি দেওয়ার সময় ডিজাইনটা আরেকটু সুন্দর করে দিতে হবে যেহেতু আমি একদিক থেকে বানিয়েছি এবং জমিয়ে রেখেছি তাই কিন্তু নেতিয়ে গেছে খুবই অল্প আছে ভাজতে হবে যেহেতু মাংসটা পুরোপুরি কাঁচা অল্প অল্প করে ভেজে নিতে হবে গাদা গাদি করে ভাজলে হবে না এক পিঠ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তাহলে এ কটা ভাজা হয়ে গেলে আমি আরও কিছু দিয়ে দিব খুবই অল্প আছে কিন্তু অন্থনগুলো ভেজে নিয়েছি সবগুলো একসাথে কিন্তু কালার আসেনি যেটা প্রথমে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এর চেয়ে যদি বেশি কালার করতে চান তবুও করতে পারবেন আমি এটা নামিয়ে নিচ্ছি তাহলে এক এক করে আমি ভাজবো এবং যেটা কালার হবে সেটা আমি নামিয়ে নিব ভাজা হয়েছে যে এটা বুঝবেন কিভাবে প্রথম যেরকম রকম দেখা গিয়েছিল তেমন বুদবুত কিন্তু দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন তাহলে এভাবে করে আমি সবগুলো অন্থন ভেজে নিচ্ছি কিছু অন্থন আমি বানিয়ে নিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মচমচে এবং ভিতরে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাহলে তো দর্শক নি তো কি সহজ ভাবে অন্থনটা ঘরেই তৈরি করা যায় খামিরটা যদি ভালো করে বানানো যায় তাহলে উপরে যে কোটিংটা আছে সেটা অনেক মচমচে হয় এবং খেতে অনেক মজা লাগে আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে এভাবে করে ট্রাই করতে পারেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ